নমস্কার, নারিশা হার্বাল ইন্টারন্যাশনালের আমি নারিশা ম্যাডাম বলছি এবং প্রত্যেককেই প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। এবং প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে আমি চলে এসেছি এবং আমি কথা দিয়েছি যে প্রতি সন্ধ্যা ইভিনিং এর সময় আমি আপনাদের কাছে আসব, ইউটিউবে আসব এবং আমি ফেসবুকেও আপনারা দেখতে পারেন। এবং আপনারা নিশ্চয়ই শেয়ার করুন, কমেন্টে লিখুন আমার কাছ থেকে কী কী জিনিস জানতে চান। এবং আপনারা সাবস্ক্রাইবটা করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান সবার আগেই চলে যাবে, সেটাও করবার চেষ্টা করবেন আপনারা। আর গতকাল যে দিনটি গেল সেটা সত্যি খুবই একটা আনন্দের দিন গেল, যেমন আমাদের মাতৃ দিবস। পৃথিবীর সকল মাতৃগণকে আমি আমার প্রণাম জানাই এবং রবীন্দ্রনাথের জন্মদিবস। এবং রবীন্দ্রনাথকে ভাবতে গেলেই আমরা অবাক হয়ে যাই, এক জীবনে যে তিনি এতই পারদর্শী যে আমাদের সুখ দুঃখ আনন্দ আমাদের প্রত্যেকটাই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু উনি ঝরিয়ে রেখেছেন। এবং আমরা তাই ওনার কথা ভাবতে গেলেই এমনিতেই আমাদের মাথা নত হয়ে যায়, এই ওনাকেও আমি আমার এ থেকে প্রণাম জানাই। আজকেও আমি চাই, আমি বারবার বলেছি যে আমরা একটা হতাশার মধ্যে দিয়ে এখন চলেছি, কিন্তু আমি জানি এইটা খুবই একটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সেই লাইফটা নেই যে সেই স্বচ্ছন্দের মধ্যে দিয়ে আমরা আমাদের মতো আনন্দ করতে পারবো, আমরা গৃহবন্দী হয়ে যাচ্ছি এবং ছোট ছোট শিশুরা তারাও আনন্দ করতে পারছে না। এবং সব কিছুই যেমন আমাদের জীবনটা যেমন একটা গতি ছিল কোথায় যেন থমকে যাচ্ছে, হয়তো কিছুটা তো আমাদের মেনে নিতেই হবে, কারণ এই সিচুয়েশনের জন্যই আমাদের মেনে নিতে হচ্ছে যাতে না এই সংক্রামকটা আর বেড়ে না যায়। তাই প্রত্যেককেই চাই, মানে চাইছে যে কিছু সচেতনতার হাত ধরা দরকার এবং সেটা মানুষ প্রত্যেকেই কিন্তু সেই সচেতন হওয়াটা দরকার যে কী কারণে আমাদের এই সচেতন হতে হবে, সেইটা কিন্তু আগে মানুষের মনের মধ্যে আনতে হবে, তবেই আমরা হয়তো আবার একটা সুন্দর দিন ফিরে পাব। কিন্তু সত্যি আজকে মানুষের আর্থিক অবস্থা খুবই মানে একটা সংকটময় হয়ে দাঁড়িয়েছে, মা প্রত্যেক মানুষকেই আজকে কিন্তু সব কিছু ভেবে চলতে হচ্ছে, কারণ ফিনান্সিয়াল যে কন্ডিশনটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মানুষের গতিও কিন্তু যেভাবে একটা গতি চলতো হয়তো কোথাও যেন আমরা থমকে যাচ্ছি। তবুও আমাদের এটাকে মেনে নিয়ে একটা সুন্দর দিনের আশায় আমাদের এগিয়ে যেতে হবে। আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা জিনিসের দেখুন, যেমন অন্ধকার আছে আলো আছে, জীবনের সব কিছুই আছে আমাদের মধ্যে এবং মানুষই পারে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে। তাই যেমন আমাদের অন্ধকারের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হয়তো আগামী দিন অনেক আলোর কিন্তু আমরা মাঝে কিন্তু আসব এবং নিশ্চয়ই আসব আমরা, শুধু একটু সচেতনতা, একটু নিজেকে সুস্থ রাখার মানসিকতা এবং নিজে সুস্থ থাকা, পরিবারের সবাইকে সুস্থ রাখা এবং আশপাশের মানুষকেও সুস্থ রাখতে হবে আমাদেরকে, প্রত্যেকেই হাত ধরে আমাদের চলতে হবে। এবং এই জিনিসটাই আমাদের এখন খুব মানে এটাই হয়ে গেছে যে আমরা সব থেকে আগে এখন প্রয়োজন হয়েছে। আমি সবসময় বলতাম যে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য যদি একটা মানুষের ভালো থাকে সে জীবনের অনেক কিছু থেকে কিন্তু লড়াই থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের এখন খুব মাথা ঠান্ডা করে প্রতিটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আমাদের যে দরকার কিছু আয়ুর্বেদিক জিনিস,
যে জিনিসগুলোর মধ্যে আমরা খুব ভিটামিনস যুক্ত আমি মনে করি খাবার দাবারের মধ্যেই আছে। কোনো ভিটামিনস বা সিনথেটিক ট্যাবলেট আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারে না, কারণ যেহেতু আমি এই জায়গায় আছি আমি জানি ওর ইনগ্রেডিয়েন্টস কীভাবে তৈরি বা কীভাবে, যতটুকু জেনেছি, যতটুকু আমার বিদ্যে বুদ্ধি দিয়ে বুঝেছি যে হয়তো সেইভাবে আমরা সেই জায়গাটা, ইমিউন সিস্টেমটা আমরা বুস্ট আপ করতে পারবো না যদি আমরা সিনথেটিক ট্যাবলেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু যদি যাই। বায়োকেমিক্যালস আমাদের খেতেই হবে যদি সেরকম প্রবলেম হয়, কিন্তু আমি সব সময় বলি যে স্বাস্থ্য সচেতন হতে হবে। আমি যদি আগে থেকে যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে আমাকে কিন্তু বায়োকেমিক্যালস হাত থেকে দূরে আমি রাখতে পারি, নিজেকে প্রোটেকশন করে রাখতে পারি। আয়ুর্বেদ সেই প্রোটেকশনটাই দিতে পারে। আয়ুর্বেদ একটাই জিনিস করে, রোগের উৎসটাকে নির্মূল করে, আর বায়োকেমিক্যালস আপনার একটা রোগ, হয়তো সেটা ক্ষণিকের এতে, হয়তো আপনি কিছুক্ষণের জন্য সুস্থ হলেন, কিন্তু ওই বায়োকেমিক্যালসটা গিয়ে আপনার আরও অনেকগুলো কিন্তু সাইড এফেক্টে জর্জরিত করতে পারে। সেটা কিন্তু আপনি নিজেও জানেন না, একটু একটু করে আপনি কিন্তু ক্ষতির দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমাদের অর্গ্যানগুলোকে কিন্তু ভগবান প্রত্যেকটা জিনিস তার কিন্তু সম্ভার কিন্তু তার প্রকৃতিতে কিন্তু তিনি কিন্তু রেখেছেন, দান করেছেন। আমরা কিন্তু সেগুলো যদি খেয়ে নিজেকে যদি আমরা যদি সে আমরা সেইগুলো থেকে যে ভিটামিনসগুলো পাবো, এই ভিটামিনসগুলো কখনোই আমাদের এই সিনথেটিক ট্যাবলেটগুলো দিতে পারে না। সেই কারণে দেখুন, প্রাচীন ভারতবর্ষের প্রতিটা মানুষ কিন্তু এর সঙ্গে যেমন যুক্ত এবং বুদ্ধিদীপ্ত মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আয়ুর্বেদ কিন্তু সেই জায়গাটা আজকে দিতে পারে। সবথেকে বড় সম্পদ হচ্ছে অর্থ, কেন কোনো কিছুর সঙ্গেই একে তুলনা করা যায় না, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে, আপনি যদি সুস্থ থাকেন, আপনি প্রত্যেকটা ডিসিশন সুন্দরভাবে নিতে পারবেন। তাই আমি সবসময় বলি যে সকালবেলা আমাদের প্রত্যেক দিন আমরা গুড মর্নিংটা যখন আমার ফ্রেন্ডসদের জানাই, সবার আগে কিন্তু আমি নিজেকে নিজে গুড মর্নিং জানাবো এবং সেটা স্মাইলি ফেসে জানাবো। তার জন্যে কিছুই না, এমন কিছু আহামরি না, শুধু কয়েকটা প্রকৃতিদত্ত জিনিসকে আমাদের গ্রহণ করতে হবে। আর কিছু জিনিস আমাদের জীবন থেকে ত্যাগ করে দিতে হবে, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু আমরা সেই জায়গায়, সেই লক্ষ্যে গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো। আমরা সকালবেলায় প্রত্যেকেই কিন্তু আমাদের একটা লাইফস্টাইল হয়ে গেছে, হাতে একটা গরম চা এক কাপ, যেন মনে হয় এনার্জি পাচ্ছে। হয়তো আপনি ওটাকে খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন বলে মনে হচ্ছে আপনি এনার্জি হয়ে উঠছেন, এনার্জেটিক হয়ে উঠছেন, কিন্তু দুধ চা যে কীভাবে ক্ষতি করে এবং চায়ের মধ্যে যে ফাইটোকেমিক্যালস থাকে সেগুলো কিন্তু আমাদের ক্ষুধামন্দা করতে পারে, আমাদের নিদ্রা সেইভাবে আসতে পারে না, ইনসোমনিয়াতে আমরা ভুগতে পারি, আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, আমাদের হাইপার অ্যাসিডিটি হতে পারে, আমাদের নানা রকম সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হতে পারি। লিকার চা তবু ভালো এই দুধ চায়ের বদলে, সেখানে চিনি ছাড়া একটু মধু দিয়ে আমরা লিকার চা খেতেই পারি, সেটা কিন্তু আমাদের কিন্তু শরীরের পক্ষে অতটা ক্ষতি করতে পারবে না। দুধ চা আমাদের শরীরে গিয়ে ক্ষতিই করে, শুদ্ধ আমরা মুখের টেস্টে সেটাকে কিন্তু খুব পছন্দ করে চলেছি। কিন্তু যদি স্বাস্থ্য সচেতন মানুষ হয়
তাহলে কিন্তু এটাকে ত্যাগ করতে একদিনও তার সময় লাগবে না। আপনি যদি এতে অভ্যস্ত হয়ে ওঠেন তাহলে আমি চাইবো আপনি একসাথে হয়তো ছাড়তে পারবেন না, আপনি একটু একটু করে ওকে দূরে সরান এবং তারপর জীবন থেকে সরিয়ে দিন। আর আপনি দেখুন একটা কত সুন্দর জীবন আপনি কিন্তু লাভ করছেন। প্রত্যেক দিন আমরা দুধের চায়ের বদলে একটু মানে ঈষৎ উষ্ণ গরম জলে আমরা যদি অ্যালোভেরা জুসটাকে আমরা প্রত্যেক দিন যদি আমরা খেতে পারি এবং নারিশা হার্বাল ইন্টারন্যাশনালের অ্যালোভেরা জুসের কথাই আলাদা, যেমন খেতে সুস্বাদু তেমনি উপকারিতার কথা আপনারা নিজেরাই জানেন। আপনারা বহু মানুষ কমেন্টে জানাচ্ছেন, বহু মানুষ আপনারা মেসেঞ্জারে জানিয়েছেন, বহু মানুষ টিভি প্রোগ্রামে জানিয়েছেন। আপনারা যেমন টিভি প্রোগ্রাম দেখতেন, এখন কোনো একটা কারণে বা এই লকডাউনের জন্যে এখন আমরা কিন্তু টিভি প্রোগ্রামটা করতে পারছি না, কিছুদিন হয়তো আমাদের এই রকমভাবে যেতে হবে, তবু তো আমরা থমকে গেলে হবে না, কারণ প্রতিটা নারিশার পরিবারের সদস্য সবাইয়ের কাছে আমারও যেমন যেতে ভালো লাগে, প্রতিটা নারিশার সদস্য বন্ধুরাও কিন্তু তারাও আমার সঙ্গে মিলতে চায়। তাই আমি সব সময় চেয়েছি যে একটা দিন যদি না আসি, যেমন আপনাদের মন খারাপ হয় তেমন ঠিক আমারও কিন্তু সেইভাবে মনে হয় দিনের কোনো একটা সময় আপনাদের সাথে বসে একটু কথা বলি, সেখান থেকে আমি কিন্তু এনার্জি পাই। আমি ভাবি শুধু যদি একটু মানুষকে কোনোভাবে শান্তি দেওয়া যায়, যদি কোনোভাবে আমার থেকে যদি একটু হতাশা দূরে আপনারা রাখতে পারেন, কারণ পজিটিভিটি আনতেই হবে। আমরা যদি পজিটিভিটি না হই তাহলে আমরা সুন্দর পৃথিবীটা দেখব কি করে, সেই জায়গাকে সেই লক্ষ্যে আমাদের পৌঁছে যেতে হবে। তাই আমি সবসময় বলি যে সকালবেলা আমরা ঘুম ভাঙার পরে ফ্রেশ হয়ে আমরা বৈষ্ণব উষ্ণ গরম জলে এবং আমরা এক গ্লাস গরম জলে আমরা কিন্তু অ্যালোভেরা জুসটা খাবো, নারিশা হার্বালের অ্যালোভেরা জুস। এর উপকারিতার কথা আপনারা সবই জানেন, নিশ্চয়ই আমি এর উপকারিতার কথা আমি আপনাদের জানাবো এবং বলবো, এবং সেটা কিন্তু আপনাদের প্রত্যেক দিন 10 ml করে আপনারা দুবার খান। আর যদি 20 ml একবারেই নিতে চান তাহলে সারাদিনে একবার নিন, যেটা আপনার সুবিধা হবে। কিন্তু যারা ডায়াবেটিসে ভুগছেন বা কোনো রকম এই হাইপার টেনশানে আছে তাদের জন্য বলবো আপনারা কিন্তু দুবার নিন। কারণ হচ্ছে যদি আপনার ফ্যামিলিতে কোনো ডায়াবেটিক বাবা মায়ের মধ্যে থাকে, বংশগত তো এটা বহন করে চলে, তাহলে কিন্তু আগে থেকে আপনি প্রিভেন্ট করতে পারেন। যদি আপনি আগে থেকে অ্যালোভেরা জুসটা নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন আপনাকে কিন্তু ভবিষ্যতে গিয়ে ডায়াবেটিক পেশেন্টও হতে হচ্ছে না এবং আপনাকে ইনসুলিনের মতো জায়গায় যেতে হচ্ছে না। যারা ইনসুলিন নিচ্ছেন বা ডায়াবেটিক পেশেন্ট, আপনারা ডক্টররা যেভাবে আপনাদের প্রেসক্রাইব করেছে সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের মেডিসিনগুলো নিন, এবং সাথে সাথে অ্যালোভেরা জুসটাকে কিন্তু আপনারা কিন্তু রেগুলার দুবার করে, একবার আপনারা মনে করুন লাঞ্চ করলেন, লাঞ্চ করার পরে আপনারা ঠিক যাদের সুগার আছে তাদের জন্য আমি এটা বলছি খুব ভালো কাজ করবে, আপনারা 20 ml আপনি যদি হয় বা আপনি 10 ml যেরকম দেখবেন আপনার যদি সেরকম আছে বা পটাশিয়াম লেভেলটা হয়তো কম আছে সেখানে সেটা বুঝে আপনি করবেন। পটাশিয়াম লেভেল যদি আপনার কম থাকে তাহলে আপনি 5 ml করে নেবেন, দুবার ইনটেক করতে পারেন। আর যদি পটাশিয়াম লেভেলের আপনার কোনো রকম প্রবলেম নেই তাহলে আপনি 10 ml করে একবার লাঞ্চের পরে নিন ঈষৎ উষ্ণ গরম জলে, আর একবার আপনি ডিনার করার পরে ঈষৎ উষ্ণ জলে কিন্তু আপনি 10 ml অ্যালোভেরা জুসটাকে নিয়ে নিন। দেখবেন আপনার
যে জায়গাটা যাবে দু তিন মাস পরে, আপনি যখন ব্লাড টেস্ট করবেন আপনি নিজেই আনন্দে ভরে উঠবেন। আপনি নিজেই আমাদের জানাবেন যে আপনি আগের থেকে কত সুস্থ বোধ করছেন। এবং আমি সব সময় একটা চ্যালেঞ্জ আপনাদের দিকে ছুড়ে দিই যে আপনারা যখন এটাকে ব্যবহার করবেন, অ্যালোভেরার জুসটাকে আপনি যেদিন থেকে ব্যবহার করছেন তার 28 দিন পরে গিয়ে আপনি আপনার নিজেকে বলবেন আপনার সুস্থতার জায়গাটা। আপনি কমেন্ট বক্সে লিখে জানান, আপনি FBতে জানাতে পারেন, আপনি মেসেঞ্জারে জানাতে পারেন, এবং প্রত্যেকটা হেল্পলাইন কিন্তু আমাদের খোলা হয়েছে এবং তিনটে করে এখন হেল্পলাইন আপনাদের সাথে যাচ্ছে। আমরা সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনাদের পরিষেবা দিয়ে যাচ্ছি এবং এত ফোন এখন আসছে, আমরা হয়তো ভবিষ্যতে আরও ফোনে হেল্পলাইন নাম্বার খুলে দিতে পারি এবং সেগুলো আপনারা ডক্টরবাবুদের সাথে, সমস্ত আয়ুর্বেদিক ডক্টরসরা আপনাদের কিন্তু যেসব ফোনগুলো আসবে তারাই কিন্তু ধরবে এবং প্রত্যেকটা সুন্দরভাবে গাইডলাইন দিয়ে যাবে। এই কোভিড সিচুয়েশানে আমরা সব সময় চাইছি আপনাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি। আমিও সাথে থাকি এবং প্রতিটা ফোনও আমি নিজে জানতে চাই, আমার পরিবার সদস্যর কথা আমি সব সময় তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি এবং সেরকম হলে আমি নিজে সেই সব ফোনগুলোকে কিন্তু আপনাদের ধরি। আপনারা চিন্তা করবেন না এবং যারা মেসেঞ্জার বা কমেন্ট বক্সে লিখবেন প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের আমি সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই যে আমরা অ্যালোভেরা জুস কেন খাবো, অ্যালোভেরা জুস এই জন্যেই খাবো, আমাদের হাইপার অ্যাসিডিটির যদি প্রবলেম থাকে, অনেকের ক্রনিক আমাশা হয়, সেখানে দেখবেন এই অ্যালোভেরা জেলটা যখন আমার শরীরে যাবে তখন দেখবেন ধীরে ধীরে এই ক্রনিক আমাশাটা কিন্তু একেবারে কিন্তু জীবন থেকে চলে যাবে। যাদের কনস্টিপেশনের ধাত আছে তারাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এই কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, অ্যালোভেরা জুস আমাদের কিন্তু ইমিউন সিস্টেমটাকে কিন্তু বুস্ট আপ করবে এবং যাদের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এই ধরনের সংক্রামক আপনাদের মধ্যে আছে তারা কিন্তু অ্যালোভেরা জুসটাকে রেগুলার নিন, দেখবেন আপনি আগের থেকে অনেক সুস্থ থাকবেন। প্রতিটা সুস্থতার পেছনে কিন্তু আমরা টেস্ট মার্কেটিং করার পরেই কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি কথা বলছি, কারণ আমার প্রতিটা প্রোডাক্ট আসে 3 থেকে 3.5 বছর এবং আমি বিগত 12 বছর ধরে কিন্তু আমি কিন্তু প্রোগ্রাম করে চলেছি এবং প্রতিটা মানুষের কথা আমি জানি, জানতে পারছি এবং আরও জানাচ্ছি। নতুন সদস্য যারা হবেন বা আমার যারা বন্ধু হবেন নিশ্চয়ই তাদের কথাও আমি জানতে পারবো এবং সেই সেখান থেকে সেই এক্সপিরিয়েন্স নিয়ে সেখান থেকে আপনাদের কাছে আমি বলছি যে অ্যালোভেরা জুস আপনাকে কিন্তু সুস্থতার হাত দেখাবে। এবং যাদের দেখবেন বারবার ফিভার আসার একটা প্রবণতা আছে, ভীষণভাবে আছে, তাদের জন্য কিন্তু অ্যালোভেরা জুস খুব ভালো কাজ করবে। একটা সময়ের পর দেখবেন অনেকের মধ্যে আমাদের স্কিনের উজ্জ্বলতাটা, আমাদের সেইভাবে একটা খসখসে স্কিন দেখতে পায় বা আমাদের ড্যান্ড্রাফের সমস্যা থাকতে পারে, আমাদের চুল কিন্তু অকালপক্কতা অনেক আগেই চলে আসে, বয়সের অনেক আগেই যাদের চলে আসে তারা কিন্তু অ্যালোভেরা জুসটাকে একদম চোখ বন্ধ করে খান। এবং যাদের চুল উঠছে বা যাদের এই ধরনের প্রবলেম, সর্দি কাশি হাঁচি এই ধরনের সমস্যা, আপনার ইমিউন সিস্টেমটাকে অনেকভাবে বুস্ট আপ করে দেবে, আপনাকে রোগ থেকে দূরে রাখবে, আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারবেন আপনার শরীরে। এবং যেহেতু অ্যালোভেরা জুস একটা প্রকৃতির দান, সব সময় আপনারা চেষ্টা করবেন অ্যালোভেরা গাছ থেকে কেটে কখনোই তার শ্বাসটা খাবেন না,
হয়তো তাতে কিন্তু একটা বিপরীত আপনাকে হতে পারে, কারণ অ্যালোভেরা জুসের মধ্যে, অ্যালোভেরা জুস বলছি, অ্যালোভেরা পাতাটার মধ্যে আমরা যখন ওই অ্যালোভেরার এটাকে আমরা যখন শ্বাসটাকে বার করব, সেখানে দেখবেন হলুদ রঙের একটা তরল পদার্থ যায়। সেই তরলটা কিন্তু একটা ল্যাটিস তাকে বলা হয়, সেটা আমাদের শরীরে গিয়ে কিন্তু ক্ষতি করতে পারে। যদি আপনি এটাকে যদি ঠিকভাবে উপশনে, সেইভাবেই আমরা কিন্তু অ্যালোভেরা জুসটাকে তৈরি করেছি, এই অ্যালোভেরা জুস আপনি যদি খান, আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা যেমন আপনার বেড়ে উঠবে, এবং মহিলাদের যে ব্রেস্টের আপনাদের যে টিউমারের একটা প্রবণতা থাকে বা ব্রেস্ট ক্যান্সারের এই প্রবণতাটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে যায়, বা ক্যান্সারের সেলগুলোকে কিন্তু আপনার ড্যামেজ করে, সেই কারণে আপনি কিন্তু অনেক সুস্থ, অনেক আপনি নির্ভরযোগ্য হতে পারেন কিন্তু অ্যালোভেরা জুসের মধ্যে। আপনি কিভাবে খাবেন একটু দেখিয়ে দিই। আপনি এটা দেখুন, নারিশা হার্বালের অ্যালোভেরা জুস, এটা আমাদের কিন্তু 500 ml আমাদের আছে, এবং আমরা প্রত্যেক দিন 10 ml করে এটাকে খাবো। ঈশীতোষ্ণ গরম জলে কিন্তু একে প্রত্যেক দিন কিন্তু আমরা খাবো, এবং এটাকে আমরা এইভাবে আমরা করব। আমার এখানে এইভাবে যদি আপনি করতে পারেন, এক মিনিট, এটা একদম টোটালি ইয়ে হয়ে আছে, এক মিনিট, এটা একেবারে নতুন। এইটাকে আমি ক্যাপের মধ্যে থেকে আমি জাস্ট 10 ml নিলাম, 10 ml-টাকে আমি এরকম একটা ঈশীতোষ্ণ গরম জলে আমি এটাকে জাস্ট ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটা চামচে দিয়ে এটাকে আমরা গুলে নিলাম। জাস্ট এসে এটাকে আমরা চায়ের মতো করে আমরা সিপ সিপ করে আমরা খেতে থাকব, এবং আমরা প্রত্যেক দিন সকালে উঠেই কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে নিতে হবে। এটা যদি আমরা প্রাত্যহিক জীবনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর সুস্বাস্থ্যের কিন্তু অধিকারী হতে পারবো। এবং আপনাদের যে কোনো সমস্যা আপনারা হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইন নাম্বারটাও আপনাদের আমি আরেকবার করে বলে দিচ্ছি। নারিশা হার্বাল ইন্টারন্যাশনালের হেল্পলাইন নাম্বার 8633702981। আপনারা নোট ডাউন করে নিন, এবং হেল্পলাইনে আপনাদের যে কোনো সমস্যা আপনারা জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন, FB-তে জানাতে পারেন, মেসেঞ্জারে জানাতে পারেন। এতগুলো লাইন কিন্তু আমরা কিন্তু পরিষেবার জন্য খুলে দিয়েছি। আর একবার ওই নাম্বারটা আমি বলছি, 8633702981। আরেকটি নাম্বার হলো 8013058569। আরও একটি নাম্বার 8697195996। এই তিনটে নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের সমস্যা থেকে জানাতে পারেন। এখানে সমস্ত আয়ুর্বেদিক ডক্টরস আছে, তারাও আপনাদের কিন্তু গাইডলাইন দেবেন। আমি প্রোগ্রাম শেষ করার মুহূর্তে আমি একটা কথাই বলি, প্রত্যেকে পজিটিভ থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা নিরোগ থাকুন, এবং আপনারা প্রত্যেকেই
প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করুন, এবং সেটা কিন্তু আয়ুর্বেদের হাত ধরেই কিন্তু হতে পারে।